নির্ভর করুক সেই গ্রুপের তালিকা করে কন্ট্রোল হয়ে তাদের ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি গত 28 তারিখ বিবাহপুর যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিল। ওখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ছিলেন ডক্টর প্রহ্লাদ হাই, তিনি মিডিয়ার কাছে এবং অফিসিয়ালি ইমেল মাধ্যমে তিনি অভিযোগ করেছেন যে ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে যারা ভ্যাকসিন নিতে আসছেন তারা সকলে পাচ্ছেন না, কারণ সেখানে যে স্টাফ আছে ভ্যাকসিন দেওয়ার জন্য তারা ওখান থেকে ওই ভ্যাকসিনগুলো বিক্রি করে দিচ্ছে এবং যারা নিচ্ছে তারা পয়সা দিয়েই নিচ্ছে, এরকম কিছু অভিযোগ তিনি করেছে। ফলে যারা লাইনে যারা দাঁড়াচ্ছেন তারা সকলে ভ্যাকসিন পাচ্ছেন না, এই অভিযোগ তিনি করেছেন। আমরা সেটা টিভির মধ্য দিয়েও দেখেছি এবং সেই অভিযোগ যা করেছেন সেটা হচ্ছে ভাইরালও হয়েছে, সবাই সেটা আমাদের রাজ্যের মানুষ সহ বিভিন্ন মানুষ সেটা দেখেছে। বিষয়টা হচ্ছে এই অভিযোগ আমরা বিডিও সাহেবের কাছে আমরা বারেবারে করেছি ডেপুটেশনের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং গণসংগঠনগুলোর পক্ষ থেকে, যে ভ্যাকসিন যেভাবে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সঠিক পদ্ধতিতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রভাব খাটিয়ে তারা হচ্ছে ভ্যাকসিন নিয়ে চলে যাচ্ছে, অথচ সাধারণ মানুষ যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না। এবং সেটাই হচ্ছে প্রমাণ হলো কেন হচ্ছে সাধারণ মানুষ তারা হচ্ছে পাচ্ছেন না, সেটা হচ্ছে ডিবাদপুর স্বাস্থ্যকেন্দ্রের এই ভ্যাকসিন বিক্রি করার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি। ফলে আমাদের যা দাবি সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে হচ্ছে ভ্যাকসিনগুলো দিতে হবে, সেটা আমরা বলেছিলাম। হয় উপস্বাস্থ্য কেন্দ্র সেন্টার করা হোক এবং প্রতিটা বুথ ধরে ধরে নামের তালিকা দিয়ে হচ্ছে সেখানে ভ্যাকসিন দেওয়া হোক। এসে গেছে আরামবাগ কুকিং মশলা, আমরা খুঁজে নিয়ে এসেছি প্রাকৃতিক গুণে সমৃদ্ধ খাঁটি ও সুস্বাদু মশলা, তাই প্রকৃতির কোল থেকে তুলে এনে আধুনিক প্রক্রিয়াতে তৈরি বিশুদ্ধ মশলা প্রস্তুত হচ্ছে একমাত্র আরামবাগ কুকিং মশলা, শুদ্ধতার ভরসা।